হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভোট যখন দুর্গড়ায় আজ ইতিমধ্যে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠেলো গোটা রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য আজকের বাছাই করা তিরিশটা একদম লেটেস্ট খবর আর তার সাথেই থাকছে দারুণ দারুণ ঘোষণা মমতা সরকারকে ঘায়ল করতে এবং ক্ষমতা বজায় রাখতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চমকের উপর চমক দেশের সমস্ত গরিব মধ্যবিত্ত অসহায়দের কথা মাথায় রেখে এবার বিরাট বড় ঘোষণা আর তাতেই পুটছে হাসি আর দিকে আজকে রান্নার গ্যাস নিয়ে বিরাট বড় ঘোষণা আবারও দাম কমলো রান্নার গ্যাসে যার ফলে সুখবর গোটা বাংলা জুড়ে এদিকে আবার উজ্জ্বলা যোজনার গ্যাস হোল্ডারদের জন্য রয়েছে বিশেষ খবর দারুণ ঘোষণা ছেড়ে কথা বলছেন না তিনি প্রতি চলেছেন নতুন নতুন অঙ্গীকার বাংলার মানুষদের কথা একশো দিনের টাকা দেওয়ার পর এবার বাংলার আবাস যোজনা নিয়ে ঘোষণার পর লক্ষ্য এবার নিম্ন মধ্যবিত্ত অসহায় পরিবারদের দিকে লক্ষ্য মহিলাদের দিকে আর বিশেষ লক্ষ্য রাখছে এবার যুবক বিশেষ করে বেকার শিক্ষিত যুবকদের তাই ভোটের সম্মুখে আজ একের পর এক ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে আবাস যোজনা টাকা দেওয়ার ঘোষণার পর ফের দুটি বড় ঘোষণা আর সেই সাথে জনগর্জন সভার দিকে নজর রাখছে গোটা ভারতবাসী লোকসভা ভোটের আগে মমতার মাস্টার আর জনগর্জন সভায় ব্রিগেড সমাবেশ দশ মার্চের ব্রিগেড সমাবেশের দিকে নজর রাখছে গোটা ভারতের মানুষ এদিকে আবার দিন তৃণমূল বিধায়ককে ফোন খতিয়ে দেখে বিস্ফোরক সিবিআই তালা ভেঙে নেতার বাড়িতে হানা সংস্থার তার মাঝে আবার ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী সন্দেশ খালিকে নজর রেখেই হাবড়ার জনসভা ঘোষণা একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের টাকার পরে টাকার ছড়াছড়ি আর সাথে তৃণমূলের বিগতের দিনই সন্দেশকালের সভা শুভেন্দুর আইনি জট শেষে মিলল অনুমতি নেতাকে একাধিক শর্ত বেঁধে দিল হাইকোর্ট তবে নারী দিবসে উপহার মোদীর এক ধাক্কায় কমলো রান্নার গ্যাসের দাম তবে এতদিন কমেনি কেন ভোটের মুখে জুমলার অভিযোগ এবার বিরোধীদের আর এদিকে প্রথম দফায় প্রার্থী তালিকায় ঘোষণা কংগ্রেসের মোট উনচল্লিশ প্রার্থীর নাম জানালো হাত তবে যে মানুষটা এবার গোটা বাংলা কামাচ্ছে তিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ বিরাট বড় বার্তা আদালত থেকে বারবার রাজনীতিতে যোগ নেছে হাইকোর্টের যখন বসতেন তখন নিয়োগ দুর্নীতির যুবশ্রী প্রকল্প শিক্ষাশ্রী এমনকি ছাত্রছাত্রীদের নতুন করে ট্যাব বিশাল বিশাল ঘোষণা ভোটের আগে সব থাকবে আজকের বাছাই করা তিরিশটি তর ব্রেকিং নিউজ তবে তার সাথে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই বেঙ্গল জব স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাগনটিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে পাওয়ার জন্য এবং আপনারা জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে কমেন্টে আপনার জেলার নামটি লিখুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর থাকবে পরের ভিডিওতে বঙ্গোপসাগরের বিপরীতে ঘূর্ণবাদ শুক্র শনিবার বৃষ্টির বুড়াবাস উত্তরে কি হবে দক্ষিণবঙ্গে জানিয়ে দিল হাওয়া অফিস শুক্রবার এবং শনিবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে আবার শুষ্ক আবহাওয়া দেখা যেতে পারে দুই জেলায় আমাদের দেখা দেখি ভাবছে একটা লক্ষ্মীর ভান্ডার করুন পরিবারে একজন আর আমরা পরিবারের সকলকে দিই পরিবারের প্রত্যেককে দিই মনে রাখবেন আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা তার নামে দেওয়া হয় তিনি যাতে সবাইকে ভাগ করে দেন পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে মনে রাখবেন তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে দিচ্ছি অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের তারাও পাবেন আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্য সাথী কার্ড পাবে কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয় মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন বছরে দুমাস আপনারা সমুদ্রে যেতে পারেন না মাছ ধরতে পারেন না তাই বছরের দুমাস আপনাদের পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্ট দশ হাজার টাকা দেবে কৃষক বন্ধু যারা আছেন বছরে দশ হাজার টাকা করে দিই দুবারে সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তাদের ব্যাঙ্ক লোন পেতে সুবিধে হয় আর একটা ঘোষণা যেটা আমি আগেই বলেছি যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায় তাঁতি মারা যায় মৎস্যজীবী মারা যায় সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায় আশার কেউ মারা যায় আইসিডিএসের কেউ মারা যায় মনে রাখবেন তারা কিন্তু দু লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে যাতে তার পরিবারটা হাত নিজে পায়ে দাঁড়াতে পারে আমরা প্রত্যেককে সাহায্য করি এবং সাহায্য আমি করে যাব আমরা না থাকলে আগের তো বিজেপি দুটো সিট থেকে জিতে গেল বাঁকুড়ায় বাঁকুড়া বিষ্ণুপুর দুটোয় জেতার পরে আর খোঁজ নিয়েছে জেতার পরে আর এসেছে জেতার পর কিছু দিয়েছে জেতার পর চেহারা দেখেছেন দেখেননি তাই মনে রাখবেন ইলেকশনের সময় আবার আসবে আবার গ্যাস বেলুন ফোলাবে ওই গ্যাস বেলুনটা ফুটো করে দিতে হবে মনে রাখতে হবে বাংলার মানুষের সম্মান বাংলার বড় সম্মান আমরা ভিক্ষে চাই না আমরা মানুষের অধিকার চাই বাংলার ছেলে মেয়েরা ভিক্রে করে খাবে না তারা নিজে পায়ে দাঁড়িয়ে খাবে তার জন্য এত শিল্প গড়া হচ্ছে এত ইন্ডাস্ট্রি গড়া হচ্ছে এত রাস্তা গড়া হচ্ছে এত স্কিম কোথাও দেখতে পাবেন বাচ্চারা পর্যন্ত স্কুল ড্রেস পায় বিনা পয়সায় স্কুলের স্কুল ড্রেস তৈরি করে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা এবং তাঁতিরা তাতে তাদের একটা ইনকাম হয় আমরা যত ডিজাস্টারের কাপড় পুজো বলুন ঈদ বলুন বড়দিন বলুন সব আমরা মনে রাখবেন আমরা তাতিদের দিয়ে বানাই চাল আমরা কৃষকদের থেকে কিনি সেই রেশানে দিই পশ্চিম পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরই দার্জিলিং এও হবে বৃষ্টি তাছাড়া শুক্রবার থেকে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া শুকনো থাকবে আপাতত রাজ্য জুড়ে তাপমাত্রার পরিবর্তনের কোন সম্ভাবনা নেই অনুযায়ী আজ দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ষোলো ডিগ্রি এবং সর্বনিম্ন সাত ডিগ্রি থাকবে কখনো মনোরম আবহাওয়া কখনো গরমের আছে পুড়ে যেতে পারে রাজ্য আগামী সপ্তাহে তাপমাত্রা বদল আসতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস এদিকে বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত জলীয় বাষ্প ঢুকছে সেদিক থেকে পশ্চিমি পাস করেছে উত্তর পূর্ব ভারতের দিকে তাই তার জেরে রাজ্য বদলে যাচ্ছে আবহাওয়ার খেলা আইএমডি সর্বোচ্চ রিপোর্ট অনুযায়ী শীঘ্রই আবহাওয়ার ভুল বদল হতে পারে এর কারণে ওয়েস্টার্ন ডিস্টার 10 মার্চ সন্ধ্যার পর ঢুকতে চলেছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা যা সক্রিয় হয়ে আবহাওয়ার বড় পরিবর্তন ঘটাতে পারে এমনটাই আশঙ্কা আর তার মাঝে বিরাট বড় খবর তমলুকে পার্টি হতে আমরাই বলছি বলছেন সুগান্ত 2009 সালে কেন্দ্রে জয়ী হন শুভেন্দু অধিকারী 2016 সাল অবধি এই কেন্দ্রে তিনি সাংসদ ছিলেন যিনি তখনও পর্যন্ত শুভেন্দু তৃণমূল পরবর্তীতে শুভেন্দু স্তপাতিতে দু হাজার ষোলো বিজেপির উপনির্বাচনে জিতে আসেন দেবেন্দু অধিকারী বিচারপতির আসন থেকে একেবারে পদ্মাসনে বসে পড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনা যাচ্ছে বিজেপির পর তিনি লড়তে পারেন তমলুক আসন থেকে খাতায় কলমে নাম ঘোষণা না হলেও ইতিমধ্যে তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম দেওয়ার লিখনের কাজও শুরু করে দিয়েছে গেরুয়া শিবিরের কর্মীরা প্রসঙ্গত গত রবিবার এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তবে কোন শিবিরে যাচ্ছেন তার ধোঁয়াশা তৈরি হয় যদিও পরে জানা যায় তিনি যাচ্ছেন বিজেপিতে ইতিমধ্যে বিধানসভায় বিরোধী দলের নেতা বঙ্গজীবী রাজ্য সভাদে সুকান্ত মজুমদারের হাত দিয়ে দলীয় পতাকা তুলে নিয়ে তিনি বিজেপিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন না কি বিজেপিতে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল তা নিয়ে চর্চা হচ্ছিল কিন্তু তমলুকের প্রার্থী হতে তিনি চেয়েছিলেন নাকি দলের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল তা নিয়ে চলছিল চাপানুতর। এবার সেই ধমাসা কাটিয়ে দিলেন সুকান্ত এদিন সুকান্ত স্পষ্ট করে বললেন জনগণের তার প্রতি ভালোবাসার জন্য দেওয়াল লিখন শুরু হয়েছে তমলুক থেকে প্রার্থী হননি এই আগ্রহ প্রকাশ আমরা করছিদিকে আবার বিরাট বড় খবর রাহুল তারুর এবার ঊনচল্লিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের এক সপ্তাহ ঘোরে নেই বিজেপির প্রথম পার্থী তালিকা ঘোষণার কয়েকদিনের মধ্যেই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিল কংগ্রেসও উনচল্লিশ জনের তালিকায় হ্যাবিওটদের মধ্যে রয়েছে রাহুল গান্ধী শশী তরুর ভূপেশ বাঘেলের মতো নাম কেরলের ওয়ান ডে কেন্দ্র থেকে এবার লড়ছে রাহুল তবে এটা পরিষ্কার নয় যে তিনি দুহাজার সালে এবার আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা আর তার সাথে বিরাট বড় হবার কেন সন্দেশখালীর বাসিন্দা বলে তৃণমূলের মিছিলে যোগ বিক্ষোভে তপ্ত বা রাজবাড়ি এক নম্বর ব্লকের বাসিন্দারা কেন নিজেদের সন্দেশকালীর বাসিন্দা বলে দাবি করলেন এই অভিযোগ তুলে তৃণমূলের মিছিলে হাঁটা মহিলাদের ঘিরে বিক্ষোভ সন্দেশকালীর আগে রাজবাড়ির মন্দিরের কাছে বিক্ষোভ ঘটনাস্থলে পুলিশ উত্তেজনা এলাকায় খবর আসে সন্দেশকালীর ঘটনা ঘিরে তপ্ত রাজবাড়ী বৃহস্পতিবার কলকাতায় মুখ্যমন্ত্রী সভা মঞ্চে হাজির হয়ে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি পঙ্কজ জানার স্ত্রী নীলিমা জানা জানিয়েছেন সন্দেশকালী এখন ভালো আছে সেই মন্তব্যে বিরোধিতা করে শুক্রবার বিকেলে নীলিমার বাড়ি ঘেরাও করেন গ্রামবাসীরা তৃণমূলের দাবি ঘটনার পেছনে বিজেপির ইন্ধন রয়েছে সেই বক্তব্য নিয়ে বিক্ষোভকারী মহিলাদের দাবি সন্দেশকালীর ঘটনা দু নম্বর ব্লকের অন্তর্গত নীলমা এক নম্বর ব্লকের বাসিন্দা হয়ে কেন মুখ্যমন্ত্রীর কাছে ভালো থাকার বার্তা দেন গত বিধানসভায় ভোটের পর থেকে শাহজাহান বাহিনীর দাপটে এলাকায় সন্ত্রাসের ছায়ায় রয়েছে বলে অভিযোগ মহিলাদের ঘরবাড়ি ভাঙচুর জমি দোকান লুঠে রাজনীতি তারা কোনঠাসা বলে অভিযোগ সন্দেশকালী আন্দোলনের পরও তাদের সমস্যার সমাধান হয়নি আর সে কারণে তিনি বিক্ষোভ বলে দাবি মহিলাদের পরিস্থিতি এতখানি তপ্ত এ সন্ধ্যায় এলাকায় রুট মার্চ করে কেন্দ্র প্রসঙ্গত নারী দিবসের পাককালে শুক্রবার কলকাতার রাজপথে বিশাল মিছিল করতে দেখা যায় তৃণমূলকে আর তাতেই এমন কাণ্ড ঘটে আর এর মাঝে বিরাট বড় খবর নতুন ব্রিগেড দেখবে বাংলা র্যাম্পে হেঁটে মানুষের মাঝে যাবেন মমতা অভিষেক নিরাপত্তা নিয়ে এবার চিন্তায় পুলিশ অনেক সভা দেখেছে ব্রিগেড এবার ব্রিগেডে অনেক সভা দেখছে বাংলা তথা দেশ তবে রবিবারের জনগর্জন সভা উপলক্ষে ব্রিগেডের মঞ্চে যেভাবে সাজাচ্ছে শাসক দল তার দৃশ্যতেই অভিনব তিনটি বড় মঞ্চ তার নিচে আরো দুটি মঞ্চ থাকছে শাসক দলের সবাই আর মূল মঞ্চের মাঝখান থেকে নেমে গিয়েছে র্যাম্প প্রায় তিনশো মিটার লম্বা সাই প্ল্যাটফর্ম তার মাঝামাঝি জায়গা থেকে ডান দিক এবং বাঁ দিকে প্রায় একশো মিটার করে লম্বা দুটো ডানা মূল মঞ্চের উপর থেকে সব মিলিয়ে দেখতে লাগছে যোগ চিহ্নের মতো বক্তৃতা করতে করতে সেই র্যাম্প ধরে হেঁটে জনতার কাছে পৌঁছে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে যে ধরনের র্যাম্প তৈরি হয়েছে তা সাধারণত দেশ বিদেশের বড় বড় কনসার্ট আয়োজনে হয়ে থাকে গোটা পরিকল্পনার জন্য যে অভিষেকের ভাবনা ছাপ রয়েছে তা স্পষ্ট শুক্রবার দুপুরের মঞ্চ এবং আশেপাশের নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েছিল কলকাতা পুলিশের দল সব ঠিক থাকলেও তাদের চিন্তা র্যাম্পের সামনের অংশ নিয়ে মহিলা আইপিএল অফিসারের পুলিশ কর্মীদের দেওয়া নির্দেশ স্পষ্ট শোনা গেল র্যাম্পের তিন দিকে যে ফাঁকা জমি বা ব্লক রয়েছে সেখানে নিরাপত্তা অনেক বেশি জোরদার করতে হবে না হলে পদোৎসাহে বাস লোহার গ্রিলের সামনে জনতা চলে এলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা ওই আইপিএস তার সহকর্মীদের বলেছিলেন এই জোনটাই ধ্যান দিতে হবে ওটাই ভাইটাল যার ফলে বোঝাই যাচ্ছে এবারের লোকসভা নির্বাচনের ব্রিগেড সমাবেশ বিরাট চমক পদ রিকাবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে নিয়ে বড় খবর এখন আর তিনি হাইকোর্টের বিচারপতি নন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি মূল্যায়ন মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে যে প্রশাসন চালাচ্ছে এবং চালিয়ে এসেছেন সেটা সম্পূর্ণ ব্যর্থ Tate a mim. গোল্লা দেব জি চব্বিশ ঘন্টায় জনতা রেজেলেসে জাস্টিস অনুষ্ঠানে বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু তাই নয় বিরোধী দল হিসেবে এগিয়ে রাখলেন শুভেন্দুকেই আদালত থেকে বা রাজনীতিতে বিজেপিতে যোগ দিয়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবারে বলছেন বিরোধী দল হিসেবে মমতার থেকে কেন এগিয়ে শুভেন্দু অভিজিৎ বাবু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিপিএম এর বিরোধিতা করতেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যে মামলায় ফাঁসানো হতো না শুভেন্দু অধিকারীকে অন্তত সত্তর থেকে পঁচাত্তরটা মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোথায় সভা করবেন ঠিক করতেন তখন রাজ্য সরকার বা পুলিশ সেটাকে আটকে দিত না করতে দিতো তাকে তো দিনের পর দিন বামফ্রন্ট সরকার হাইওয়ে আটকে সিঙ্গুরে বসতে দিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এ ধরনের প্রতিহিংসা পরায়ন কাজ করে কিন্তু বাবু সেটার জন্য লড়ে যান আদালতে যান মামলা করেন অর্ডার পান করে আবার সভা করেন শুভেন্দুবাবুকে যে কাজটা করতে হয় সেটা অত্যন্ত কঠিন কাজ এতটা কঠিন কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল না তার সাথে আরো এক সুর ইন্ডিয়া জোটের সব শরীরকে নিয়ে মহামিছিলেন ডাকেবার কংগ্রেসের যাবে কি তৃণমূল আগামী সতেরোই মার্চ জোটের কেন্দ্রের সব দলকে নিয়ে মহা ডাক দিল কংগ্রেস ওই দিন বিকেলে মুম্বাইয়ে ওই মিছিল হবে বলে বুধবার সন্ধ্যায় জানিয়ে দিল শতাব্দী প্রাচীন দলটি এই সঙ্গে এও জানিয়ে দিল সব জোট সঙ্গীকে প্রত্য মারফত আমন্ত্রণ জানাবে দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিকে প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেস কি মহা থাকবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে নয় একলা চলো নীতিতেই চলার ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জোটের আশা এখনো ছাড়েনি হাত শিবির বারংবার রাজভবনে রমেশের হাতে বরিশের নেতাকে অনেকে বলতে শোনা গিয়েছে বাংলায় তাদের জোটের দরজা এখনো বন্ধ হয়নি এহেন অবস্থায় মহামিছিল কি যাবে তৃণমূল শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে মুখ খোলা নিঘাস পুলসিবিল আর এদিকে মমতার বিরাট বড় বার্তা নারী দিবসে উপহার প্রধানমন্ত্রী কমছে রান্নার গ্যাসের দাম পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে দুশো টাকা কমেছিল এলপিজি সিলিন্ডারের দাম লোকসভা ভোটের আগে তারও একশো টাকা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র শুক্রবার নারী দিবসের উপহার হিসেবে কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী এর ফলে উজ্জ্বলা প্রকল্পের অধীনে নন এমন গ্রাহকদের প্রতি সিলিন্ডার বিছু আটশো টাকা করে দিতে হবে যদিও বেশ মোদি জামানায় নিত্য ব্যবহার্য বাকি জিনিসের মতোই লাগাতার বেড়েছে রান্নার গ্যাসের দাম এর আগে দাম কমানোর আগে এক হাজার একশো টাকা গিয়ে ঠেকেছিল যানে বিভিন্ন সময় কটাক্ষ শোনা গিয়েছিল বিরোধীদের গলায় এবার প্রথমে দুশো টাকা আজ আরো একশো টাকা কমে আটশো টাকা এছাড়াও এক বছর উজ্জ্বলা যোজনার অধীনে রান্নার গ্যাস তিনশো টাকা ভর্তুকি বজায় থাকবে বলেই গতকালই ঘোষণা করেছে কেন্দ্র তবে এক মার্চ আচমকা উনিশ কেজির ব্যবসায়িক সিলিন্ডারের দাম বাড়িয়ে এক হাজার নশো এগারো টাকা করে দেওয়া হয় এদিকে বিরাট বড় খবর বাংলা থেকে পঁয়ত্রিশ নয় পঁচিশ আসন পার করতে চান শাহ ছিল রুমাল হয়ে গেল বিড়াল গত বছরের মাঝামাঝি সময়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীরভূমের সিউড়িতে বিজেপির এক সভায় বাংলার জন্য লোকসভা ভোটে পঁয়ত্রিশটি আসন মেনে দিয়েছিলেন নভেম্বর মাসে

চারশোর বেশি আসন পাবে বাংলায় সভা করতে এসেও মোদী বরাবর আপ কি বার চারশো পারের গল্প শুনিয়েছেন দু সালের বিধানসভা ভোটে মোদী সরকারের নাড়া ছিল আপ কি বার দুশো পার কিন্তু বাংলায় সেই ভোটে বিজেপি রথ সাতাত্তরের মুখে থুবড়ে পড়ে তারপর বেশ কয়েকজন বিজেপি বিধায়ক দল বদলে তৃণমূলে গিয়েছেন বৃহস্পতিবার দিল্লিতে যখন শাহ পঁচিশ পারের কথা বলছেন তখনই রানাঘাটে দক্ষিণে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতায় তৃণমূলের মহিলা কংগ্রেসের আয়োজিত মিছিল পামেলাচ্ছেন সেই মিছিলের ফাঁকেই তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল শেষে ধর্মতলায় এক সমাবেশে দলবদলুর বিধায়ক মুকুটমণি ভাষণও দেন